আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। এখানে একটি ইন্ডাকশন কুকার দেখতে পাচ্ছেন। এই ইন্ডাকশন কুকারটি আমি অনেকদিন যাবৎ রেগুলার ব্যবহার করছি। যারা ভাবেন ইন্ডাকশনে সব রান্না করা যায় না, ইন্ডাকশন বেসড পাত্র না হলে ইন্ডাকশনে রান্না করা যায় না এবং ইন্ডাকশন চুলা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাদের জন্য আজকের এই ভিডিওটি। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলেই একটু আগে বলা সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এগুলো যেহেতু ইলেকট্রনিক প্রোডাক্ট, তাই এসব প্রোডাক্টের কোনো গ্যারান্টি নেই, কিন্তু কোম্পানি ভেদে 1 থেকে 2 বছরের ওয়ারেন্টি রয়েছে। তারপরেও আমরা যদি কিছু বেসিক কেয়ার নিয়ে ব্যবহার করি, তাহলে কিন্তু এই ইলেকট্রিক কুকারগুলো দীর্ঘদিন ভালো থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এটি ইন্ডাকশন কুকার হওয়া সত্ত্বেও আমি ইন্ডাকশন বেসড কোনো পাত্রে রান্না করছি না। ঘরে থাকা একটি লোহার তাওয়াতে রুটিগুলো সেকে নিচ্ছি গ্যাসের চুলার মতোই। এই ভিডিওর শেষে বলে দিব কিভাবে আপনারা ইন্ডাকশনে গ্যাসের চুলার মতো রুটি সেকে নিতে পারবেন। ভিডিওর শুরুতে তাহলে জেনে নেই, দীর্ঘদিন ইন্ডাকশন কুকার ভালো রাখতে চাইলে আমাদের কী কী বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত, যখনই আমরা মার্কেট থেকে ইন্ডাকশন কিনবো ব্যবহারের জন্য, তখন আমাদের প্রথমেই চেক করতে হবে এই যে কর্ডটি দেখতে পাচ্ছেন, এই 2-পিন কর্ডটি সকেটে লাগানোর পর সঠিকভাবে সেট হয় কি না, খুব বেশি লুজ বা টাইট হচ্ছে কি না। যদি লুজ থাকে তাহলে এখান থেকে স্পার্কিং হয়, যার কারণে আমাদের যে কর্ড আছে এই কর্ডটি পুড়ে যেতে পারে, আবার যে সকেটে আমরা ব্যবহার করব সেই সকেটটিও পুড়ে যেতে পারে, আর এই সমস্যার কারণেও ইন্ডাকশন চুলা নষ্ট হয়ে যেতে পারে। তাই আমাদের অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে কর্ডটি যদি সকেটে সেট না হয়, তবে যে ধরনের সকেটে সেট হয় সেই ধরনের সকেট ব্যবহার করা। ইন্ডাকশন কুকারটি আপনারা যে কোনো সমতল জায়গায় রেখেই ব্যবহার করতে পারবেন, সেটা হোক আপনার কিচেন বা আপনার রুম, যেখানে আপনার সুবিধা ব্যবহার করতে পারেন। কিন্তু ইন্ডাকশন আমরা যেখানেই ব্যবহার করি যেন এর চারপাশে পর্যাপ্ত ফাঁকা জায়গা থাকে সঠিকভাবে বাতাস চলাচলের জন্য, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। অনেকেই কিচেনের একটি কোণায় রেখে দেন যার পাশে দেয়াল থাকে এবং এটি সম্পূর্ণ দেয়ালের সাথে লেগে থাকে। আবার অনেকে ইন্ডাকশন কুকারে রান্না করার সময় কুকারের চারপাশে অন্যান্য জিনিস দিয়ে ভরে রাখেন, যা একদমই ঠিক না, কারণ যখন এর চারপাশ বন্ধ থাকবে তখন বাতাস চলাচলে বাধাগ্রস্ত হবে এবং তার ফলে ইন্ডাকশন কুকার অনেকক্ষণ গরম থাকবে এবং নষ্ট হবার চান্স থাকবে। তাই পর্যাপ্ত বাতাস চলাচলের জন্য ইন্ডাকশন কুকার যেখানেই রাখা থাক তার চারপাশে যথেষ্ট ফাঁকা জায়গা রাখতে হবে যেন সঠিকভাবে বাতাস চলাচল করতে পারে। এখানে একটি কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন, যার কাজ হচ্ছে বাইরে থেকে বাতাস টেনে নেওয়া এবং এই যে ফাঁকা অংশগুলো দেখছেন এদিক দিয়ে ভিতরের গরম বাতাস বের করে দেওয়া। কিন্তু যখন চারপাশ বন্ধ থাকবে সঠিকভাবে বাতাস চলাচলে বাধা সৃষ্টি করবে, তখন কিন্তু ইলেকট্রিক চুলার ভিতরে যে পার্টসগুলো আছে তা গরম হয়ে যাবে, সঠিকভাবে ঠান্ডা হতে পারবে না, যার কারণে ইন্ডাকশন কুকারে প্রবলেম দেখা দিবে। তৃতীয় যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হচ্ছে, আমরা অনেকেই খুব দ্রুত রান্না করার জন্য সর্বোচ্চ ওয়াট ব্যবহার করি যেন দ্রুত রান্না হয়ে যায়, সেটা করা একদমই ঠিক না। এক একটা কুকারের 1800 থেকে 2000 পর্যন্ত ম্যাক্সিমাম ওয়াট থাকে। সর্বোচ্চ 5 মিনিটের জন্য আপনি ম্যাক্সিমাম ওয়াট ব্যবহার করলে ঠিক আছে, কিন্তু দীর্ঘক্ষণ বা রেগুলার করা যাবে না। সবসময় 800 থেকে 1200 এই ওয়াটের মধ্যেই রান্না করার চেষ্টা করবেন, তাহলে দীর্ঘদিন ইলেকট্রিক চুলাগুলো ভালো থাকবে। এই হিটে কিন্তু সব ধরনের রান্না খুব সুন্দরভাবে হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি এখানে 1000 ওয়াটে রুটিগুলো সেকে নিচ্ছি খুব সুন্দরভাবে। আপনি এই 1000 বা 1200-র মধ্যে কিন্তু যে কোনো রান্না খুব সুন্দরভাবে করতে পারবেন। রেগুলার যদি 1800 বা 2000 ওয়াটে রান্না করেন তাহলে এটা দ্রুত নষ্ট হয়ে যাবার চান্স বেশি থাকে, তো এদিকে খেয়াল রাখতে হবে। চতুর্থ যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হচ্ছে, ইন্ডাকশন কুকারে আমরা যাই কিছু রান্না করি, রান্না শেষ হয়ে যাওয়ার পর কুকারটি অফ করে সাথে সাথে ডিরেক্ট সুইচ অফ করা যাবে না, কারণ
যখন আমরা ইন্ডাকশন চুলাটি ব্যবহার করি তখন এর কয়েল গরম থাকে, তাই এটাকে ঠান্ডা করার জন্য এই ইন্ডাকশন চুলাটি অফ করার পরও কুলিং ফ্যান রয়েছে, তা এক্সট্রা 2 মিনিট অন থাকে কয়েলটিকে ঠান্ডা করার জন্য। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন, আমি রান্না শেষ করার পর কুকারটি অফ করেছি কিন্তু ফ্যান অন রয়েছে, তাই ডিরেক্টলি সুইচ অফ করে নিই। এই এক্সট্রা 2 মিনিট ফ্যান অন থাকার কারণে ভিতরে যে সকল পার্টস গরম আছে তা ঠান্ডা হয়ে যাবে। আমরা যদি ডিরেক্টলি সুইচ অফ করে দেই তাহলে এই ফ্যান বন্ধ হয়ে যায়। রেগুলার যদি আপনি এই কাজটা করতে থাকেন তাহলে ইলেকট্রিক চুলাতে প্রবলেম শুরু হয় এবং কিছু কিছু পার্টস খারাপ হতে থাকে। তাই আমরা যখনই রান্না করি না কেন, অবশ্যই রান্না শেষ হওয়ার পর ইন্ডাকশন অফ করলেও কুলিং ফ্যান অফ না হওয়া পর্যন্ত মেন সুইচ অফ করব না। আমার ইন্ডাকশন কুকারের কুলিং ফ্যান অফ হয়ে গিয়েছে, এখন আমি সুইচ অফ করে প্লাগটি খুলে নিচ্ছি। এইভাবে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু দীর্ঘদিন আপনার ইন্ডাকশন কুকারটি ভালো থাকবে। আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, ইন্ডাকশন কুকার এবং গ্যাস স্টোভ একসাথে পাশাপাশি রান্না করা যাবে না, অবশ্যই কিছুটা দূরত্ব রেখে রান্না করতে হবে। আর যদি রান্নাঘরের জায়গা খুবই ছোট হয় যে পাশাপাশি রেখেই রান্না করতে হবে, তবে অবশ্যই যখন রান্না করবেন তখন শুধু যে কোনো একটিতে আপনাকে রান্না করতে হবে। যদি গ্যাসের চুলায় রান্না করেন তাহলে তখন ইলেকট্রিক চুলা না ব্যবহার করাই ভালো, আর যদি ইলেকট্রিক চুলা ব্যবহার করেন তাহলে গ্যাসের চুলায় তখন রান্না না করাটাই বেটার। কারণ ইলেকট্রিক চুলাতে যে কুলিং ফ্যান রয়েছে, নর্মালি এই ফ্যান কিচেনের যে ডাস্ট বা অয়েল থাকে তা কিন্তু এই ফ্যানের সাথে লেগে যায়, কারণ এখান দিয়ে ফ্যান বাতাস টেনে নেয়, যার ফলে 6 থেকে 7 মাস পর এই ফ্যানের এখানে আঠালো ময়লার মতো দেখা যায়, যা সহজে পরিষ্কার করা হয় না, ফলে সঠিকভাবে বাতাস চলাচলের প্রবলেম দেখা দেয়, তাই ইলেকট্রিক চুলাগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই ঘরে থাকা পুরান ব্রাশ দিয়ে এই ফ্যানটি নিয়মিত পরিষ্কার করতে হবে। খাবার রান্না করার পর তেল মশলা ছিটে একটু ময়লা হয়ে যায় কুকারটি, তখন অনেকেই গরম চুলাটি একটি কাপড়ে পানি দিয়ে ভিজিয়ে বা সাবানের গুঁড়া দিয়ে সাথে সাথেই মুছে ফেলেন, যা কিন্তু একদমই ঠিক না। কারণ যখন রান্না করা হয় তখন কিন্তু এই গ্লাসটি অনেক গরম থাকে, যার ফলে সেই সময় যদি পানি দিয়ে রেগুলার আপনি মুছতে থাকেন তাহলে কিন্তু গ্লাস ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই রান্না শেষ করার পরে কুকারটি সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি নরম পরিষ্কার কাপড়ে শুধু পানি বা সাবানের গুঁড়া বা গ্লাস ক্লিনার যে কোনো এক কিছু দিয়েই এটি পরিষ্কার করে নিতে হবে। এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখলে ইন্ডাকশন কুকার কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে। সবশেষে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, যে কোনো পোকামাকড় যেন ইন্ডাকশনের ভিতরে ঢুকতে না পারে। আমরা প্রায়ই রান্না শেষ করার পর কুকারটি রাতের বেলায় রান্নাঘরে এমনিতেই রেখে দিই, তার ফলে ছোট ছোট পোকামাকড় বা তেলা পোকার বাচ্চা কুকারের ভিতরে ঢুকে যেতে পারে। যদি কোনোভাবে পোকামাকড় এটার ভিতরে ঢুকে যায় তখন কিন্তু লাইন দেওয়ার সাথে সাথে স্পার্ক করে শর্ট সার্কিট হতে পারে, এভাবে কুকারটি দ্রুত নষ্ট হয়ে যায়। তাই অবশ্যই রান্না শেষ হওয়ার পর কুকারটি ভালোভাবে ক্লিন করে কোনো প্লাস্টিক পেপার বা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখলে পোকামাকড় সহজে ঢুকতে পারবে না, তাতে কুকারটি দীর্ঘদিন ভালো থাকবে। এতক্ষণ জেনে নিলাম কিভাবে যত্ন করলে এই ধরনের ইলেকট্রিক চুলাগুলো দীর্ঘদিন ভালো থাকবে। এখন জেনে নেব ইন্ডাকশনে কী কী পাত্র ব্যবহার করা যাবে। আসলে ইন্ডাকশনে যেহেতু একটি ম্যাগনেটিক কয়েল থাকে, তাই যেসব পাত্রের নিচে চুম্বক আকর্ষণ করবে সেই ধরনের সব পাত্রই আপনারা ব্যবহার করতে পারবেন। এখন বলে দিব কিভাবে গ্যাসের চুলার মতো এই ইন্ডাকশন কুকারেও আপনারা খুব সুন্দরভাবে রুটি তৈরি করতে পারবেন। তার জন্য প্রথমে কুকারটি অন করে নিতে হবে, তারপর আমরা যেহেতু রুটি তৈরি করব তাই ফাংশন লেখা বাটনে প্রেস করে করে উপরের দিকে রুটি লেখা যে ফাংশন রয়েছে তাতে সেট করতে হবে। রুটি লেখা ফাংশনে সেট করার পর সর্বোচ্চ 1200 ওয়াট পর্যন্ত আসবে,
এবং সর্বনিম্ন 800 ওয়াট পর্যন্ত থাকে। আমি 1000 ওয়াট সেট করে রুটি সেঁকে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে রুটি সেঁকে নিতে পারবেন। আমি এই ভিডিওর প্রথম থেকে কিভাবে ফাংশন সেট করেছি তা দেখিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। একদম গ্যাসের চুলার মতোই কিন্তু রুটি হবে। আশা করি আজকের ভিডিওটি একটু হলেও আপনাদের কাজে আসবে। যদি একটু হলেও আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এই কামনা করি। ধন্যবাদ সবাইকে।